ওয়েলকাম এভরিওয়ান, ই লার্নিং গ্রুপে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলো উইল আর উডের ব্যবহার শিখবো। ভবিষ্যতে কোনো কাজ হচ্ছে বোঝালে আমরা উইল আর উড ব্যবহার করি। উইল কখন ইউজ করব? ধরো আমি করব, তাহলে কি হবে? আই উইল ডু। ধরো আমি শুনব, তাহলে কি হবে? আই উইল লিসেন। তারপরে ধরো আমি পড়ব, আই উইল রিড। তারপরে ধরো আমি যাব, আই উইল গো। এই ধরনের ক্ষেত্রে উইল ইউজ করা হয়। দেখো, তুমি আমাকে বলো যে তুমি একটা বই কিনবে, তাহলে তুমি আমাকে বলো, আগে এইটুকু দেখো। তুমি আমাকে বলো মানে কি? তুমি বলো, তাহলে ইউ টেল মি। তাহলে আমরা কি লিখবো? ইউ টেল মি, বলো যে আছে, যে মানে দ্যাট লিখবো। ইউ টেল মি দ্যাট তুমি একটা বই কিনবে। এখানে কি লিখবো আমরা? তুমি কিনবে একটা বই। দেখো, ইউ টেল মি দ্যাট তুমি কিনবে, তাহলে ইউ উইল বাই এ বুক। আগেই বললাম তোমাকে বই কিনবে, তাহলে কি হবে? ইউ উইল বাই এ বুক। এবারে দেখো পরেরটা দেখো, তুমি আমাকে বলো যে তুমি একটা গাড়ি কিনবে, তাহলে তুমি আমাকে বলো যে, তাহলে এখানে কি লিখবো? সেম ভাবেই করবো, যে তুমি একটা গাড়ি কিনবে। এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরে এবারে দেখো পরেরটা, তুমি আমাকে বলেছিলে যে তুমি একটা বই কিনবে, তাহলে তুমি আমাকে বলেছিলে, এখানে দেখো বলেছিলে পাস্ট টেন্সে আছে, আর এইটা কি আছে? ফিউচার টেন্সে আছে, কিনবে। এবারে দেখো আমরা কিভাবে করব, তুমি ইউ, এখানে কিন্তু আর টেল হবে না, তখন হয়ে যাবে টোল্ড। ইউ টোল্ড মি দ্যাট ইউ, এখানে দেখো উইল আর হবে না, তখন কি হয়ে যাবে? উড। উড বাই এ বুক। পরেরটা দেখো, তুমি আমাকে বলেছিলে যে তুমি একটা গাড়ি কিনবে, একই ভাবে তাহলে আমরা কি লিখবো? ইউ টোল্ড মি দ্যাট ইউ উড বাই এ কার, তাই তো? পরেরটা দেখো, আমি ভাবছি আমি তোর সাথে যাব, তাহলে আমি ভাবছি, আই থিঙ্ক, তাহলে এখানে কি লিখব? আই, সরি এক সেকেন্ড, আই থিঙ্ক, আই থিঙ্ক আই উইল, আমি যাব, আই উইল গো, আই উইল গো। তারপরে হবে কি? তোর সাথে যাব, তাহলে তোর সাথে যাব কি হবে? উইথ ইউ। দেখতে পাচ্ছ? পরেরটা দেখো, আমি ভেবেছিলাম আমি তোর সাথে যাব, তাহলে এটা কি আছে? পাস্ট টেন্সে আছে, তাহলে আই কি হবে? আই থিঙ্ক হবে না, এখানে কি হয়ে যাবে? থট, আই থট, আই, এখানে তখন কি হবে? এখানে উইল হবে না, তখন কি হবে? উড হবে, আই উড গো উইথ ইউ। দেখতে পাচ্ছ? ভিডিওটা ভালো লাগলে ঝটপট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।